বন্ধুরারে আমার লক্ষ্য করেন, মূল আলোচনায় আমি চইলা যাব, বেশি সময় নষ্ট করব না। আমার নবী আপনার নবী, দয়াল নবী মায়ার নবীর কাছে বাজান জিবরাইল। আয়েশা সর্বপ্রথম দরজা এবং গেটের সামনে দাঁড়াইয়া সালাম মারছে, আল্লাহু আকবার কয়। আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স তখন 8 বছর, কয় বছর? 8 বছর। কিতাবের নাম মাদারে জান নবুয়াত, এই কিতাবের ভিতর আমার আলোচনাটা পাইবেন। কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত, এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আম্মা জান ফাতুনে জান্নাত মা ফাতিমার বয়স তখন মাত্র 8 বছর। আমার নবী কয় ফাতিমা রে, যাও মা কে যেন এই মুহূর্তে গেটের সামনে দাঁড়াইছে। খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া দেখে জিব্রাইল আমিন দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার ক। আরে জিব্রাইল রে দেইকা খাতুনে জান্নাত মা ফাতিমা, সালামের উত্তর দেয়া বলে, ও চাচা জিব্রাইল। আরে জিব্রাইল কে চাচা বইলা যখন ডাক মাইরা দিছে গো, জিব্রাইলের মনটা বেজার হয়ে গেছে। চারজন ফেরেশতার নাম আপনারা জানেন কিনা? আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। জোরে কোন কথা ঠিক কিনা? এই চারজন ফেরেশতার এক একজনের এক একটা দায়িত্ব আছে, আছে না নাই? আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো মানুষ আমরা আছি এই মুহূর্তে, এদের সৃষ্টিকর্তা কে? আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো পশু পাখি আছে সবকিছু আছে, 18,000 আলমের সবকিছুর সৃষ্টিকর্তা কে? আর একটু জোরে বলেন কে? আরে সেই আল্লাহর সৃষ্টি জিব্রাইল আমিন রে যখন চাচা বইলা পালাইছে, জিব্রাইলের মনটা বেজার হয়ে গেছে, কর্কশ ভাষায় কথা বলেছে। কারণ জিব্রাইলের মনের ভিতর দুঃখ লাগছে, আল্লাহ গো নবী তো আসলো অল্প কয়েকটা দিন ধইরা, অথচ এই নবীর আগে যতগুলো নবী আসছে সবার কাছে আমি ওহী নিয়ে আসছি। কথা কি আপনারা বুঝতেছেন? যতগুলো নবী আছে সব নবীর কাছে আমি জিব্রাইল আইছি গো, সবার শেষে আইছে এই নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমার নবী হাদিসের ভিতরে বলছে, আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা আলী, সেই আলী হলো ফাতিমার স্বামী। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মূল আলোচনার ভিতরে কিন্তু জইলা যাব। এইবার বন্ধুরা রে আমার, কর্কশ ভাষায় খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কথা বইলা পালাইছে। ফাতিমা কষ্ট পাইয়া মনের দুঃখ লইয়া বাবার কাছে যাইয়া কান্দে, আর কয় আব্বা গো আজকে আমার সাথে জিব্রাইল আমিন কর্কশ ভাষায় কথা বলেছে, আমি সহ্য করতে পারি না। এইবার আমার নবী একটা মুচকি হাসি মারছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবী বুঝে পালাইছে ঘটনা কি ঘটে গেছে। এইবার আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী জিব্রাইলের সামনে দাঁড়ায় কয়, ও ভাই জিব্রাইল, কি জন্য আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তুমি কর্কশ ভাষায় কথা বললা? জিব্রাইল আমিন কয়া, রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার কষ্ট লাগে এই জায়গাটায়, আমার বড় আব্বা না বইলা আমারে কেন চাচা বলছে, আমারে কেন এই মুহূর্তে চাচা বইলা ডাকে মারছে গো নবী? আপনি তো আসলেন অল্প কয়েকদিন ধইরা, অথচ আপনার পূর্বে যতগুলো নবী আসছে সবার কাছে আমি আইছি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয় জিব্রাইল রে, এই জন্য বুঝি তুমি কষ্ট পাইছ, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছ। ও জিব্রাইল তুমি সবার কাছে আইছো, আদম থেকে ঈসা পর্যন্ত সবগুলো নবীর কাছে আইছো, সব নবী বিদায় হয়ে গেছে।
তার পরে আমি নবী আইছি আমার পরে আর কোন নবী আসবে না আনা খতামুন নাবিয়িন আলা নাবিয়া বাদি আমি হলাম নবীগণের শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না জোরে জোরে কোন না সুবহানাল্লাহ ও জিবরাইল এই দুঃখ নিয়া বুঝি কর্কশ ভাষায় কথা বলো সরে জিবরাইল তুমি বলো এই দুনিয়াতে আসছো তোমার বয়স কত জিবরাইল আমি না কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বয়সের হিসাব আমার মনে নাই আমার অতটা খেয়াল নাই বলে তাহলে তুমি এই দুনিয়াতে আসার পরে কি কি দেখছো বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি এই দুনিয়াতে আসার পরে আমি আকাশের দিকে তাকায় একটা চন্দ্র তারকা দেখতে পাইছিলাম ওই তারকাটা 70 বছর উঠতে লাগতো আবার 70 বছর ডুবতে লাগতো এরকম তারকাটা আমি 72000 বার দেখছি জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আমার নবী কয় ও ওই তারকার দেখা যায়নি বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী যেই দিন এই দুনিয়াতে আইছেন গো নবী সেই দিন থেকে ওই তারকার দেখতে পাই না জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আমার নবী কয় জিবরাইল ওই তারকার পাশে আর কিছু দেখতে পাইছো কিনা বলে চারপাশে আরো চারটা তারকা দেখছি জোরে জোরে কোন না সুবহানাল্লাহ বলে চারটা তারকার খবর জানোনি বলে না জানার দরকার আছে না নাই আরেকটু দরকার আছে না নাই এইবার আমার নবী কয় জিবরাইল এক পাশে একটা তারকা জানোনি এক পাশে ওই যে তারকাটার দেখতে পাও না সেটা ছিলাম আমি নবী তারপরে একটা তারকাটা ছিল ওইটা ছিল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জোরে জোরে কোন না সুবহানাল্লাহ ও জিবরাইল তুমি জানো নি তুমি শুধু আমি নবীর ছোট না আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতে তুমি ছোট ও জোরে জোরে কোন না সুবহানাল্লাহ এইবার জিবরাইলের দিকে তাকাইয়া আমার নবী বলে তার পাশে আরেকটা তারকা ছিল জানোনি ওই তারকাটাকে আমার কাকুনে জান্নাত মা ফাতিমার বয়স বর্তমান চলে 8 বছর গো আমার কাকুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হবে তার স্বামী হবে হযরত আলী ওই একটা তারকা আমার আলী জোরে জোরে কোন না সুবহানাল্লাহ ও জিবরাইল তুমি জানোনি তার পাশে আর দুইটা তারকা ছিল যেই তারকাটা ইমাম হাসান এবং হুসাইন ও জিবরাইল ইমাম হাসান হুসাইন এই দুনিয়াতে আসে নাই ওদের চাইতেও তুমি ছোট ও জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আরে নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমরা নবী নবী কইরাম মজা পাই আল্লাহ আকবার কর পৌরহা বাসির মনে অনেক কষ্ট নবী কষ্ট এর সীমা নাই পৌরহা বাসির মনে অনেক কষ্ট নবী কষ্ট এর সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পাও গো আমরা নবী নবী কইরাম মজা পাই আল্লাহ ওই নবীর সাহাবি হযরত আলী মনে আছে জি যার ব্যাপারে বললাম আমার রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা আমার উমার আল্লাহ আকবার আল্লাহু আকবার উমার কয় ভাই আলী রে
আমি যে এলাকার ভিতরে গিয়াছিলাম ওই এলাকায় একটা পাদ্রির কাছে আসিয়া যার মানুষ আছে ও ভাই আলী আমারে চারটা প্রশ্ন করছে উত্তর দিতে পারলে 80,000 মানুষ পাবো আল্লাহু আকবার কয় হাজার 80,000 মানুষ পাবো হযরতে আলী বলতাছে কি এমন প্রশ্ন করছে বলে এই প্রশ্ন তোমার কাছে যাব না সরাসরি নবীর কাছে যাব বলে কি এমন প্রশ্ন একটু বলো কয় তোমার কাছে বলে লাভ নাই কয় না একটু বলো আচ্ছা আলীর কাছে বলে লাভ আছে না নাই জোরে কোন আছে না নাই কারণ আলী কিন্তু সাধারণ আলী না যার ব্যাপারে আমার নবী নিজে সার্টিফিকেট দিয়েছে নিজে বলছে জানা মাদিনাতুল ইলমে আলীগণ বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহর মেইন দরজা আমার আলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এক নাম্বার প্রশ্ন ভালো কইরা শুনো এইবার হযরতে আলীর সামনে দাঁড়াইরা এক নাম্বার প্রশ্ন বলতেছে ভাই আলী রে এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গাটাই সূর্যের আলো একবার পড়ছে কয়বার একবার পড়ছে কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গাটাই সূর্যের আলো আর পড়বে না সেই জায়গাটা কোন জায়গা সেই জায়গাটা কোন জায়গা মাত্র কয়বার করছে আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কুতা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সূর্য মামা কুতা হতে পাইল এত আলো আর কোকিল কানে এত কালো ফর্সা কানে বক কোকিল কানে এত কালো ফর্সা কানে বক চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন আরে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এক নাম্বার প্রশ্ন করা হয় পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গাটায় সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত রাত পর্যন্ত ওই জায়গাটায় আর সূর্যের আলো পড়বে না দুই নাম্বারে এই দুনিয়াতে এমন একটা জেলখানা আছে গো যেই জেলখানার ভিতরে মানুষ বন্দি আসামি বন্দি ওই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যায় না ওই জেলখানার ভিতর দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না অথচ আসামি তাজা থাকে সুবহানাল্লাহ রাখে কে জোরে কোন সব কিছুর মালিক কে হায়াতের মালিক কে জানের মালিক কে এইবার আপনারা 29 নম্বর পারায় প্রথম নম্বর ফিস্টা সূরা মুলকের 2 নম্বর আয়াত লক্ষ্য করবেন আমার আল্লাহ তাআলা বলতেছে না আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম হাসানু আমালা আল্লাহ কয় আমি আল্লাহ মানুষের হায়াত এবং মউতের চাবিকাঠি সব কিছু আমার হাতে রেখে দিছি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার 2 নম্বর হলো এমন একটা জেলখানা যে জেলখানার ভিতরে কি আসামি তাজা থাকে অথচ দুনিয়ার আলো বাতাস যায় না আপনারা বলেন তো দুনিয়ার আলো বাতাস না পাইলে কি মানুষ বাঁচবে মানুষ তো দূরের কথা একটা গাছও বাঁচবে না জি এখন কথা ঠিক কিনা ঠিক বন্ধুরা রে আমার তিন নাম্বার প্রশ্ন শুরু হয়ে গেছে আল্লাহু আকবার তিন নাম্বার প্রশ্ন করা হয় ভাই আলী রে এই দুনিয়াতে এমন একটা কবর ছিল গো এমন একটা কবর আছে যেই কবর তাজা যে কবর কবরের ভিতর মানুষও তাজা আচ্ছা তাজা মানুষ কি এলাকায় কবর দিছেন এই পৌরবাসী কি তাজা মানুষ কবর আছে এলাকায় আজকে তো কবরস্থানের মাহফিল যার কোন কথা ঠিক কিনা কবরস্থানের মাহফিল যেহেতু আজকে কবরের বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই বন্ধুরা রে আমার এইবার তিন নাম্বার প্রশ্ন করা হয় এমন একটা কবর আছে গো যে কবর তাজা কবরের ভিতর মানুষটা তাজা গো কবরটা ঘরে মানুষ ঘরে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ
এইবার চার নাম্বার প্রশ্ন শুরু হয়ে গেছে, ভালো করে শুনবা। এই দুনিয়াতে এই দুনিয়া চার নম্বর কয় নম্বর এই দুনিয়াতে এমন দুইটা ভাই একই সাথে জন্ম নিছে, একসাথে জন্ম নেয়, তারা কি যমজ ভাই? কি ভাই? আপনারা কি এরকম নাম শুনছেন? তাহলে ভালো করে লক্ষ্য করেন, এই দুনিয়াতে এমন দুইটা ভাই একই সাথে জন্ম নিছে, কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। এটা কি মেনে নেওয়া যায়? এটা আপনি কোথায় পাবেন? সূরা বাকারার ভিতরে। আল্লাহু আকবার, কো কোন সূরায়? সূরা বাকারার ভিতর আছে, একই সাথে জন্ম নিছে দুইটা ভাই, কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। এটা খেলা খেলে কে? আর একটু জোরে কোন কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে পা নাই আরে মানুষ, না পাকে পা নাই আরে মানুষ, সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহ আকবার, কো তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়া কেহ গোরে সর্বদাই। নদীরে কুল ভাঙে ও কুল গড়াবে কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহ আকবার। প্রশ্ন কয়টা? চারটা। জোরে কোন? চারটা। আচ্ছা, চারটে প্রশ্ন কি সহজ না কঠিন? কঠিন। জোরে কোন? কঠিন। জানলে সহজ, না জানলে কঠিন। এক নাম্বার প্রশ্নের উত্তর ভালো করে শুনবেন, এক নাম্বার প্রশ্নের উত্তর এইবার নবীর সাহাবী হযরত আলী দিবে। আল্লাহু আকবার, কোন? আলী বলতাছে, ভাই উমার এক নাম্বার প্রশ্নের উত্তর তো সহজ। সুবহানাল্লাহ, কোন লাগা? এক নাম্বার প্রশ্নের উত্তর কি সহজ? বলে কেমন? বলে এই দুনিয়াতে এমন একটা জায়গায় আছে যেই জায়গাটাই সূর্যের আলো একবার পড়ছে কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না গো, ওই জায়গাটা হলো মুসা নবী তার দল বল নিয়ে যখন পারি হয়েছিল নদী, ওই নদীটার ভিতরে আমার আল্লাহ কি করেছিল? মুসারা বলছিল, হে মুসা তোমার হাতের লাঠি দিয়া ওই পানির উপরে একটা বাড়ি মাইরা দাও, ইজরি বিআসাকাল হাজার, ওই পানির উপরে একটা বাড়ি মারার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। ওই জায়গাটাই সূর্যের আলো একবার পড়ছে গো, কিয়ামতের আগ পর্যন্ত তার পড়বে না। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে গো যেই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, আসামি তাজা থাকে, সেটা হলো আমাদের সৃষ্টি করছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন কে? আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আল্লাহ বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, হে বান্দা তুমি
তুমি কোথায় ছিলা জানোনি তুমি কোন জায়গায় ছিলা তুমি খবর রাখছনি তুমি ছিলা ভাতের মধ্যে তুমি ছিলা আপেলের মধ্যে তুমি ছিলা আঙ্গুরের মধ্যে তুমি ছিলা কলার মধ্যে তুমি ছিলা ডাবলের মধ্যে আমি আল্লাহ ওই খাবারগুলোকে তোমার মা এবং বাবারে খাওয়াইতাম আমি আল্লাহ 70 ফোঁটা রক্তের ভিতর থেকে 1 ফোঁটা নাপাক পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে ওই গর্ভের ভিতরে আমরা যখন ছিলাম গো আল্লাহ আমাদেরকে একটা পি করার মাকনুন একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ দুনিয়ার কোন খাবার গেছে ওখানে কোন আলো বাতাস গেছে বাঁচাইছে কে আরেকটু জোরে কোন কে আল্লাহ বাঁচাইছে ওই জগতের বাবা তিন নম্বরে এমন একটা কবর ছিল হো হো কবর ছিল তাজা কবরের মানুষটাও ছিল তাজা কবর গুরুত্ব মানুষটাও গুরুত্ব জানার দরকার আছে না নাই এ বন্ধুরা আজকে তো কবর বাসের উপলক্ষে এত সুন্দর আয়োজন করছো গো আমার মন বলে যারা এই আয়োজনটা করছে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে শুধু তাই না যারা বিদায় নিছে তাদের প্রতি তাদের একটা মায়া আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই যার মা হারাইছে সেই তো বোঝে যার বাবা হারাইছে সেই তো বোঝে ওই কবরস্থানে তো আমরা একটা দিন যায় খবর নিলাম না পৃথিবীর সব জায়গার খবর পাইলাম রে ভাই কবরবাসীর তো খবর পাইলাম না রে ওই কবরের ভিতর না জানি কার বাবাটা কোন কষ্টের ভিতর রয়ে গেছে না জানি কার মা কোন কষ্টের ভিতর রয়ে গেছে আমি ছোট মানুষ যে আলোচনাটা ধরছে আলোচনাটা করতে চাই তার আগ মুহূর্তে আমি কয়েকটা ব্যক্তির মুখ একটু দেখতে চাই আপনারা বলেন কোরআনুল কারিমের ভিতর কয়টা পারা আছে জোরে কোন 30টা পারা আছে আমি 30 জন ব্যক্তিকে চাবো আমি 30টা ব্যক্তির জন্য মন থেকে দোয়া কইরা যাব এ বন্ধুরা কবরবাসীদের জন্য কোন ব্যক্তিটা আছো একটা নম্বর প্রথম নম্বর পারার জন্য কোন ব্যক্তিটা 1000 টাকা দিতে পারবা ওয়াজ করতে রাজি আমি ওয়াজ করব আপনারা শুনতে রাজি আছেন তো কবরবাসীদের জন্য 1000 টাকা প্রথম নম্বর পারার জন্য কেউ দিতে পারবে আশাল্লাহ রে বান্দা ওয়ালাইকুম আসসালাম কি নাম নারে তাকবীর রাতলে বলে আল্লাহুম্মা আমিন মগো দেখা বিকার রে বান্দা মগো দেখা বিকারে কত গুনাহ করছো রে বান্দা দেখলা মুগু দেখাবি কেমন রে বান্দা মুগু দেখাবি কারে আল্লাহ গো তাকে দেখো আল্লাহ তোমার এক বান্দা ও মাবুদি গো সর্বপ্রথমে 1000 টাকা চাওয়ার সাথে সাথে রে আল্লাহ দান করে দিছে নগদে আল্লাহ বাপের বাড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের টাকা আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও আল্লাহ দান করে কবুল আর মঞ্জুর করিয়া নাও ও মাবুদি কাজ করে তোর মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে রে আল্লাহ ও মাবুদি গো এই দানের উসিলা করে কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো ও দয়ার আল্লাহ এই টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি পাগল হয়ে 1000 টাকা দান করছে আল্লাহ দানের উসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করিয়া দাও সবাই কোনা আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন নারে তাকবীর একটু হাততে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাকায়া দেখো মাবুদ রে তোমার বান্দায় আমার ময়েন ভাই এর ছেলে মোহাম্মদ লিখন হোসেন আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বাড়া করছে একটা কাম আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূর্ণ করিয়া দাও আল্লাহ আরেক বান্দা বাবলু মিয়া ভাই বাবলু মিস্ত্রি আল্লাহ তিনি
কি দান করছিস তা ইরি দান পত্রি দের মন আল্লাহ তুমি বান্দার দান খানাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ মোহাম্মদ ওমর আলী আল্লাহ গো খাস করে 500 টাকা আল্লাহ তুমি দান খানাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ দান খানাকে কবুল আর মঞ্জুর করে আমার জানে মালে বরকত দিয়ে দাও ও মাবুদ গো এই মুহূর্তে যতগুলো মানুষ আমি সত্য মানুষের হাতে দিয়ে দান করে আল্লাহ দোয়া চাই একটা দানও যেন বিফলে না যায় রে আল্লাহ প্রতিটা দানের উসিলা করে আল্লাহ গো পংরা কবরস্থানে যতগুলো মাইয়াত আছে আল্লাহ প্রত্যেকটা মাইয়াতের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা আমিন।